ওই তো ওই যে ওই দেখো একজন লজ্জা পাইতেছে তাইলে। তুমি আমায় কিছু বললে না? আমি কিছুই কইনি। আস্তে 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 না, আজকের দিনে প্লিজ তোরা কোনো ঝগড়াঝাটি শুরু করিস না ভাই, প্লিজ। কাম্মা নাও, কি কি নিয়ম আছে সেগুলো একটু তুমি করিয়ে দাও, মা বলল। হ্যাঁ রে মেঘ, কি করব বল, আমরা তো এখানে বাধ্য হয়ে এলাম তাই না? আমাদের তো এখানে থাকবার কথা নয় গো, আসলে কি করবো, আত্মীয় নেই, স্বজন নেই, আসর জমাতে আমরা দুজন তাই জন্য চলেই এসেছি, নিয়ম সব করে দেব। হ্যাঁ মানে ঠিকই, বিয়েটাই এমন করে হলো না, না হলে এই সময় এখানে কত লোকজনের থাকবার কথা বলো তো। কথা না বলে যা করার করো না, ঘুম পাচ্ছে। আমার ঘুম পাইতেছে। বিহান মালাগুলো নিয়ে তো। হ্যাঁ মানে আবার মালা পরানো হবে? হ্যাঁ, মালা বদলের একটা নিয়ম আছে, করতে হবে। ইয়েস দাদা ভাই, ইয়েস। আয় এসো রোদে খেটাতে বসো তো। তো মালা আমার না এইসব কিছু ভালো লাগছে না, এত কিসের নিয়ম? ও মা, মায়ের কথা শুনে সব নিয়ম টিও মেনে যখন বিয়ে করলি, এটা বা বাদ যাবে কেন রে, দূর কর। একটা দিনের তো ব্যাপার ভাই, মালাটা একটু পরিয়ে দে, নিয়ম। ময়না তুইও মালাটা একটু রদ্দুরকে পরিয়ে দে। এদিকটাতে দেখো, আমাদের ময়না কিন্তু এবার সত্যি সত্যি একটু লজ্জা পাচ্ছে। পাচ্ছে? ও এইবার তো মিষ্টি খাওয়াতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই